Assalamu alaikum dear viewers, today we will talk about some motivational speech which will be given both in English and Bengali. At first, about the truth. Don't compromise with the truth. Make it not about the entertainment, not about the profit making, but about the truth. আমরা বলছি যে যখনই আমরা কোনো কিছু করব কিন্তু সেটা আমাদের আনন্দের জন্য না আমাদের কোনো লাভের জন্য না আমরা সত্যের জন্য সব কিছু করব সত্যের জন্য সব কিছুই করব কিন্তু সত্যের কাছে আমরা সত্যকে প্রতিষ্ঠিত করব কিন্তু মিথ্যাকে কখনোই প্রতিষ্ঠিত করব না কখনোই মিথ্যাকে মিথ্যার আশ্রয় নেব না আবার নেক্সট আই টকড ইট বিফোর দ্যাট নাথিং ইজ পারফেক্ট ইন দি ওয়ার্ল্ড নাথিং ইজ অল রাইট হাউ ক্যান উই পারফেক্ট ইন দি ওয়ার্ল্ড হোয়েন আওয়ার সোল ইজ পারফেক্ট দেন উইল পারফেক্ট হোয়েন You will be perfect. I'll give you some advice. That is, when you make someone smile, then you will perfect. When you do something good for someone, that will perfect you. And when you feel someone's pain, ইউ ক্যান পারফেক্ট এখানে বলা হচ্ছে যে পারফেক্ট এবং সঠিক বলে কিছুই নেই দুনিয়াতে পৃথিবীতে পারফেক্ট সঠিক আসল সত্য খাঁটি এগুলো কিছুই নেই বলা হচ্ছে কিন্তু কে পারফেক্ট করবে কিসে পারফেক্ট করবে কিসে আপনাকে খাঁটি করবে কিসে আপনাকে সঠিক মানুষ তৈরি করবে সেটা হলো আপনার আত্মা আপনার পরিশুদ্ধ আত্মা আপনাকে সঠিক করবে আপনাকে পারফেক্ট করতে পারবে যে বলা হচ্ছে কোনো কিছুই সঠিক না কি করে আপনি যদি একজনের মুখে হাসি ফোটান হোয়েন ইউ স্মাইল সামওয়ানস যখন আপনি কাউকে সাহায্য করেন হোয়েন ইউ হেল্প সামবডি হ্যাঁ যখন আপনি কোনো মানুষের জন্য ভালো কাজ করেন তখনই কিন্তু আপনি পারফেক্ট হয়ে যাবেন কারো দুঃখে দুঃখিত হন আপনি নিজে শুধু নিজেই হাসবেন না হাসলে অন্যর জন্যও হাসবেন যখন কাঁদবেন তখন অন্যকে সাথে নিয়ে কাঁদবেন এটাই বলা হচ্ছে নেক্সট নেভার কুইট ইট ইজ অনলি ফর দি স্টুডেন্ট নেভার গিভ আপ Never ever give up and never tell a lie. Be confident. কখনোই তাড়াহুড়া করবা না তার কারণ হলো ছাত্রদের জন্য বলতেছি আমি যে যদি আমরা আমাদের এই করোনা ভাইরাসের এই প্যান্ডামিকের সময় যদি আমরা তাড়াহুড়া করি সব কিছু চাই যে আমরা এখন বিশ্ববিদ্যালয়ে যেতে চাই আমরা এখন কলেজে যেতে চাই আমরা এখন স্কুলে যেতে চাই তাড়াহুড়ার কিছু নেই তোমাদের কাজ শুধু লেখাপড়া করা নতুন নতুন জিনিস প্রতিদিন প্রতি মুহূর্ত জানা তার জন্য প্রতিনিয়ত স্টাডি করতে হবে প্রতিনিয়ত লেখাপড়া করতে হবে সময়ের দাম দিতে হবে এভরি মোমেন্ট ইজ প্রিসিয়াস ফর স্টুডেন্ট একথাটা মনে রাখতে হবে নেক্সট আমরা যাচ্ছি ইফ ইউ প্লিজ প্লিজ বিলিভ ইউর সেলফ প্লিজ বিলিভ ইউর সেলফ দেন ইউ ক্যান বিলিভ টু আদার্স ইফ ইউ বিলিভ ইউর সেলফ দি ওয়ার্ল্ড উইল বিলিভ ইউ If you believe yourself, the whole world will believe you.
বলা হচ্ছে যে নিজেকে আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথায় আছে, বিশ্বাস করতে হবে। যদি তুমি তোমার নিজেকে বিশ্বাস করো তাহলে সারা বিশ্বের মানুষ, সারা বিশ্ব তোমাকে বিশ্বাস করবে, তুমি সারা বিশ্বের মানুষের কাছে বিশ্বাস যোগ্যতা অর্জন করবে। নেক্সট আই উইল সে অ্যাবাউট দ্য ড্রিমস, লেট ইউর ড্রিমস ফ্লাই অ্যান্ড গিভ দেম উইংস অ্যান্ড ওয়ার্কস উইথ ড্রিমস লেট ইউর ড্রিমস ফ্লাই অ্যান্ড গিভ দেম উইংস। স্বপ্নের সাথে আমাদের হাঁটতে হবে, সবসময় স্বপ্ন নিয়ে চিন্তা করতে হবে, স্বপ্নকে মারা যাবে না, আমরা কতদিনে বলেছি। স্বপ্নের সাথে হাঁটতে হবে, স্বপ্নের সাথে হাঁটুন এবং তোমার নিজের জীবনের স্বপ্নকে উড়ায় দাও, পাখির মতো উড়ায় দাও, পাখির ডানার মতো উড়ায় দাও এবং সেই স্বপ্নকে ডানা মেলে উড়তে দাও। শুধু স্বপ্ন ধারণ করলে হবে না, তাকে ডানা দিতে হবে, উড়ার জন্য তাকে ডানা দিতে হবে। তাই বলা হচ্ছে যে ওয়াক উইথ ড্রিমস, লেট ইউর ড্রিমস ফ্লাই অ্যান্ড গিভ দেম উইংস, তোমার স্বপ্নের সাথে হাঁটবা এবং তাকে ডানা দিতে হবে। আর একটা হলো আমরা বি গ্রিডি ফর ইওর অ্যাম্বিশন অ্যান্ড বি হাংরি ফর ইট, ইউ নো উইদাউট ইওর অ্যাম্বিশন ইউ ক্যানট প্রসিড অফ ইওর লাইফ, উইদাউট ইওর অ্যাম্বিশন ইওর লাইফ ইজ লাইক এ বোট উইদাউট রুডার, ইওর লাইফ ইজ লাইক এ শিপ উইদাউট এ সেইলার। আমরা বলে থাকি যে আমাদের যদি সব, আমাদের যদি জীবনের লক্ষ্যটাই আসল কথা, আমি ডাক্তার হব, না আমি ইঞ্জিনিয়ার হব, না আমি অ্যাডভোকেট হব, না আমি মহাবিজ্ঞানী হব, না আমি ব্যবসায়ী হব, সেই এমটা আগে থেকে চিন্তা করে নিতে হবে এবং তার প্রতি অনেক অনেক লোভী হতে হবে, গ্রিডি। হ্যাঁ, বলা হচ্ছে গ্রিডি, বি গ্রিডি ফর ইওর অ্যাম্বিশন অ্যান্ড হাংরি, এবং তার জন্যে তাকে পাওয়ার জন্য তোমাকে উঠে পড়ে লাগতে হবে। আমি আই হ্যাভ সিন উইথ মাই ওয়ান আইজ এ বয় ইন আওয়ার ইউনিভার্সিটি দ্যাট হি ক্যানট টেক টোয়াইস টাইম হিজ মিল, হি ইট অ্যাট দি মর্নিং অ্যান্ড অ্যাট দি নাইট, অ্যাট নোন হি ডাজন্ট টেক এনি ফুড বিকজ হি হ্যাজ নো এনি অ্যামাউন্ট, তার কাছে কোনো টাকা ছিল না। একটা ছেলে কিন্তু সে পান্তা ভাত খেয়ে সকালবেলা, আমি নিজে দেখেছি যেটা, যে সে ইউনিভার্সিটির হলে থেকে রাতের বেলা যে খাবার দিত সেই খাবারটার অর্ধেক খেয়ে অর্ধেক সেইটা হলে নিয়ে যে রুমের ভিতরে অর্ধেক রেখে দিয়ে পানি দিয়ে পান্তা ভাত করে সকালে নাস্তা করে বেরিয়ে দিত, সেই ছেলে কিন্তু এখন অনেক বড় হয়েছে। সুতরাং আমি বলতে চাই যে বি গ্রিডি ফর ইওর অ্যাম্বিশন অ্যান্ড বি হাংরি ফর ইট। নেক্সট আমরা বলতেছি বি বোল্ড, বি বোল্ড অ্যান্ড টেক এ রিক্স অ্যান্ড ডু টেক ইওর সেলফ অ্যাজ সিরিয়াসলি, নো রিক্স নো গেইন, বি বোল্ড অ্যান্ড টেক এ রিক্স অ্যান্ড ডু টেক ইওর সেলফ অ্যাজ সিরিয়াসলি, নো রিক্স নো গেইন। অত্যন্ত সাহসী হতে হবে আমাদের এবং একটা রিক্স নিয়ে সত্যকে সামনে নিয়ে সাহস নিয়ে, অদম্য সাহস নিয়ে
আমরা সামনের দিকে রিস্ক নিয়ে হ্যাঁ এগিয়ে যাব। দেখবা যে আমরা যদি রিস্ক নেই সমস্ত জীবনের প্রতিকূলতা পেরিয়ে আমরা একদিন কোনো কিছু আসল সত্যকে আসল জিনিসটাকে পাবো। আমি বারবার বলে থাকি যে তোমার তুমি ডাক্তার হয়েছো, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি বড় কিছু হয়েছো, তুমি বিরাট বিজনেস, এটা তুমি এটা তোমার তোমার পাওয়া না, তোমার আসল পাওয়া হলো অপরকে দেওয়া। তুমি তুমি নিজের জন্য ওইটা পেয়েছ কিন্তু অপরকে তুমি কী দিচ্ছ সেটাই তোমার আসল কিন্তু পাওয়া। আমরা আরেকটা যাব যে অনেক ছেলেমেয়েরা তারা অনেক ভয় করে, আমরা ফেইল নিয়ে আমরা বলবো, যে অকৃতকার্যতা নিয়ে বলবো, যে ফেইলার মে বি অ্যান অপশন অফ ইয়োর লাইফ বাট ডোন্ট ইভার নেভার গিভ আপ। ফেইল অ্যান্ড অ্যাগেন ফেইল বাট রাইজ লাইক এ ফিনিক্স। You know, phoenix is a bird, and I mean a mysterious bird. So, আমরা যদি একবার অকৃতকার্য হই, সেইটা আমাদের জন্য ভালো, আমরা আবার উঠবো, আরও একবার উঠবো ফিনিক্স পাখির মতো, আবার এমনভাবে উঠবো ফিনিক্স পাখির মতো উঠবো। আইনস্টাইন একটা গল্প বলেছিলেন যে একটা কাজের যদি তুমি কাজটা করতে করতে তুমি 99% করে ফেলেছো, তখন তুমি কিন্তু সেই কাজটা হয়ে গেছে, 1%-এর জন্য আবার ফেল হচ্ছে, আবার প্রথম থেকে শুরু করো, আস্তে আস্তে এইভাবে কিন্তু তুমি এগোতে পারবা, জীবনের পথে এগোতে পারবা। তার মানে তোমার 99% সাফল্য হয়ে গেছে, 1% বাকি ছিল, সেটার জন্য আবার করতে হবে। আমরা ছেলেমেয়েরা যারা তোমরা আছো কিন্তু তোমরা প্র্যাকটিস করো না, প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট। আমাদের অনেক সিলেবাস শেষ হয়ে গেছে, সিলেবাস শেষ না করে তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তোমরা ম্যাথমেটিক্স যদি প্র্যাকটিস না করো, প্র্যাকটিস করলে ব্রেনের চর্চা হয়, অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে। আমরা গতদিনও বলেছি অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে, তা আমরা যদি অনুশীলন না করি, আমরা টিচাররা অনেক এখন অনলাইনের ক্লাস নিচ্ছে, তারা অনেক কিছু অঙ্ক করাই দিচ্ছে, তোমরা নিজেরাও করছো, তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কখনোই তোমরা সামনের দিকে আগাতে পারবা না। নিজেরা বই পড়তে হবে বেশি বেশি, আমরা কতদিনও বলছি যে বিদেশি ছেলেমেয়েরা তারা লাইব্রেরিতে যে অনেক বই পড়ে, অনেক শুধু বই পড়েই যায়, প্রচুর বই পড়তে হবে, প্রচুর শিখতে হবে, এমনভাবে শিখতে হবে যাতে আমরা আন্তর্জাতিক পর্যায়ে, আন্তর্জাতিক যে প্রতিযোগিতা সেখানে টিকে থাকতে পারি। থ্যাংকস এ লট ফর বিইং উইথ মি, আসসালামু আলাইকুম। আমি যে কথাগুলো বললাম শুধু ছাত্রছাত্রীদের জন্যই নয়, আর যেটা সমস্ত পৃথিবীর মানুষের জন্যই আমি বললাম, আমি ইংলিশ বাংলা দুইটাই বলি, যেহেতু আমার ভিউয়ার্স অনেক দেশের বাইরেও থাকে, সুতরাং আমরা বাংলা ইংলিশ দুটাই বলি। সুতরাং এটা সবাই যেন সাবস্ক্রাইব করে, এখানে আমি বিজ্ঞান নিয়েও আলোচনা করি, সুতরাং সবাই যেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। আসসালামু আলাইকুম।